বাবা সিনবার গান্ধি থেকে বাদুগরে বুক ছিড়ে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন জিম্মার করে দুর্ঘটনায় দিয়ে চলার জন্য বিজিএসএল এর পক্ষ থেকে লেখু এবং স্বার্থশীলী ব্যক্তি ক্ষমতা প্রভাব দেখিয়ে পায়ে হাঁটা বাড়ি যান এবং বিল্ডিং নির্মাণ করতে সহায়তা করে মালামাল এবং বাণিজ্যিক ভিত্তিক একটি পার্কে পায়ে হেঁটে বিভিন্ন প্রকারের যান ও মালামাল বাড়ি যান তখন গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণের আশঙ্কা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ঘনবসতি মানুষের জীবন মান ও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এরকম স্থাপনার উপর দিয়ে রাস্তা নির্মাণ করে 20 টন 30 টন মালবাহী ট্রাক্টর ট্রাক ও ট্রলির মাধ্যমে বালি রড ইট সিমেন্ট সভা সিনবার গান্ধী থেকে বাদুগরে বুক ছিঁড়ে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন ভিন্নমার করে দুর্ঘটনায় দিয়ে চলার জন্য বিজিএসএল এর পক্ষ থেকে লেখু এবং স্বার্থশীলী ব্যক্তি ক্ষমতা প্রভাব দেখিয়ে পায়ে হাঁটা বাড়ি যান এবং বিল্ডিং নির্মাণ করতে সহায়তা করে মালামাল এবং বাণিজ্যিক ভিত্তিক একটি পার্কের পায়ে হেঁটে বিভিন্ন প্রকারের যান ও মালামাল বাড়ি যান তখন গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণের আশঙ্কা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ঘনবসতি মানুষের জীবন মান ও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এরকম স্থাপনার উপর দিয়ে রাস্তা নির্মাণ করে 20 টন 30 টন মালবাহী ট্রাক্টর ট্রাক ও ট্রলির মাধ্যমে বালি রড ইট সিমেন্ট সভা সিনবার গান্ধী থেকে বাদুগরে বুক ছিঁড়ে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন ভিন্নমার করে দুর্ঘটনায় দিয়ে চলার জন্য বিজিএসএল এর পক্ষ থেকে লেখু এবং স্বার্থশীলী ব্যক্তি ক্ষমতা প্রভাব দেখিয়ে পায়ে হাঁটা বাড়ি যান এবং বিল্ডিং নির্মাণ করতে সহায়তা করে মালামাল এবং বাণিজ্যিক ভিত্তিক একটি পার্কের পায়ে হেঁটে বিভিন্ন প্রকারের যান ও মালামাল বাড়ি যান তখন গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণের আশঙ্কা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ঘনবসতি মানুষের জীবন মান ও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এরকম স্থাপনার উপর দিয়ে রাস্তা নির্মাণ করে 20 টন 30 টন মালবাহী ট্রাক্টর ট্রাক ও ট্রলির মাধ্যমে বালি রড ইট সিমেন্ট সভা সিনবার গান্ধী থেকে বাদুগরে বুক ছিঁড়ে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন ভিন্নমার করে দুর্ঘটনায় দিয়ে চলার জন্য বিজিএসএল এর পক্ষ থেকে লেখু এবং স্বার্থশীলী ব্যক্তি ক্ষমতা প্রভাব দেখিয়ে পায়ে হাঁটা বাড়ি যান এবং বিল্ডিং নির্মাণ করতে সহায়তা করে মালামাল এবং বাণিজ্যিক ভিত্তিক একটি পার্কের পায়ে হেঁটে বিভিন্ন প্রকারের যান ও মালামাল বাড়ি যান তখন গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণের আশঙ্কা এবং ব্রাহ্মণবাড়িয়া